যদি আমরা ফ্রুটিং নিই তাহলে সামনে ফ্রুটিং সিজনের জন্য এই গাছগুলো কিন্তু অনেকটাই বেশি স্ট্রেস ফিল করবে বা এই গাছগুলো কিন্তু সেই রকমভাবে ফ্রুটিং সিজনে ভালোভাবে ফ্রুটিং দিতে পারবে না। তাই আমরা কিন্তু ছোট গাছে একদমই ফ্রুটিং নেব না শীতকালে। আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধুরা কিন্তু কন্টিনিউয়াসলি আমার কাছে জিজ্ঞাসা করে চলেছেন যে শীতকালে কোন কোন খাবার দিতে হবে ড্রাগন গাছে, আর আমি কিন্তু 100% অর্গানিক ওয়েতে ড্রাগন চাষ করি। তাই আমি কি কি খাবার দেব, অর্গানিকভাবে কোন কোন খাবার দেওয়া উচিত, সব কিন্তু ডিটেলসে আলোচনা করেছি আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। ড্রাগন গাছের শীতকালের পরিচর্যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু ফার্টিলাইজিং বা সার প্রয়োগ। কী কী সার প্রয়োগ করব সেটা নিয়ে কিন্তু অনেকের কিউরিয়াসিটি আছে, অনেকে কিন্তু কোয়েশ্চেন কন্টিনিউয়াসলি করে চলেছেন যে কী সার দেবো দাদা। তো আমি সার দেওয়া দেখাবো না, সার দেওয়া দেখালে অনেক বড় হয়ে যায় ভিডিও। আমি কিন্তু শুধু বলে দেব কোন কোন সার কতটা পরিমাণে কীরকম গাছে আপনারা দেবেন, মানে বড় গাছে কতটা বা ছোট গাছে কতটা, আর কোন সার কতদিন পরপর ড্রাগন গাছে প্রয়োগ করব সেটাও কিন্তু ডিটেলসে জানতে পারবেন আজকে ভিডিও। তো সবার প্রথমে আমি আলোচনা করব হার্ড ফার্টিলাইজিং, যে ফার্টিলাইজারগুলো আমরা মাটিতে প্রয়োগ করি। আমাদের মাটিটা যদি এরকম খোঁড়েন তাহলে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই মাটিটার ভিতরে কোনো কিন্তু মাটি বলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, এর ভিতরে শুধু সার বা কম্পোস্ট টাইপের ব্যাপার। পুরো জায়গাটাই কিন্তু এরকম যে সার কম্পোস্ট এইসব দিয়েই কিন্তু এটা তৈরি, আর মাটি আছে, মাটি খুব সামান্য পরিমাণে, যার জন্য বোঝা যায় না আমাদের মাটিতে যে কতটা পরিমাণে মাটি আছে। তো অনেকের কিন্তু এই সমস্যাটা, আমি সবার প্রথমে সমস্যাটা বলে দিই, সবার অনেকে কিন্তু প্ল্যান্টেশন করছেন দেখছি, মাটি কিন্তু এইরকম দেখতে লাগছে, জাস্ট হয়তো এরকম দেখতে লাগছে। এইরকম মাটিতে কিন্তু ড্রাগনের প্ল্যান্টেশন সম্ভব নয়। এইরকম মাটিতে যদি দেন তাহলে কিন্তু যে আমাদের জৈব ব্যাকটেরিয়াগুলো আমরা প্রয়োগ করি গাছে, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এরকম মাটিতে বেশি দিন বাঁচতে পারে না, বা এখান এরকম ধরনের মাটিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেশি থাকে। মাটি তৈরির আগে আমার তৈরি একটা ভিডিও তৈরি করা আছে যেটাতে সম্পূর্ণ মাটি কীভাবে তৈরি করি আমরা সেগুলো দেখানো আছে। তো এই ভিডিওগুলো দেখে নিন, কীভাবে মাটি তৈরি করতে হয় সেগুলো দেখে নিন, সেভাবে মাটি তৈরি করুন, তাহলে কিন্তু এরকম উর্বর, যেখানেই আপনি হাত দেবেন অন্তত 5-7 ইঞ্চি কিন্তু এরকম আপনি হাত ঢুকিয়ে দিতে পারবেন। এরকম এখানে আমি 3 ইঞ্চি হাত ঢুকিয়ে দিয়েছি, হাত ঢুকে গেল। তো এরকমই আর কি ব্যাপার, মাটিটা হবে এরকম উর্বর, একদম হালকা মাটি, তবেই কিন্তু ড্রাগন গাছে মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো চান্স পাবে না। এরকম জায়গায় কিন্তু শুধু উপকারী ব্যাকটেরিয়া, একটু জল কমে গেছে, শুকিয়ে গেছে, আমাকে জল দিতে হবে খুব তাড়াতাড়ি। তো এরকম মাটি অবশ্যই তৈরি করুন। এবার আমি বলবো যে এই মাটিতে কী কী ম্যাটার আমরা ইউজ করছি, শীতকালের জন্য কী কী সার আমরা দিচ্ছি। তো শীতকালে আমরা গাছের গোড়ায় যেগুলো ইউজ করব সেগুলো পরপর বলে দিচ্ছি, সবগুলো বড় গাছের হিসাব বলছি, ছোট গাছের হিসাব কিন্তু আরও সহজ হবে, তাই ছোট গাছের হিসাব কিন্তু পরে বুঝিয়ে দিচ্ছি আমি আপনাদের। তো বড় গাছের হিসাবে আমরা শীতকালে এক একটা গাছে কম্পোস্ট, মানে যেগুলো ভার্মি কম্পোস্ট, তো ভার্মি কম্পোস্ট আমরা এখানে দেব এক একটা পোল, অর্থাৎ 4টে গাছ, একটা পোলে 4টে গাছ লাগানো আমাদের। তো এই 4টে গাছ অনুযায়ী আমরা কিন্তু এটাতে 4 কেজি করে ভার্মি কম্পোস্ট দিয়েছি, মানে এটা 1.5 থেকে 2 মাসের মধ্যে একবার করে দিতে হবে, সেইটা আমি বলে দিচ্ছি কী কী হার্ড ফার্টিলাইজিং যেগুলো বলছি। তো 4 কিলো করে ভার্মি কম্পোস্ট, 4 কিলো ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশানো আছে হাড় গুঁড়ো 100 গ্রাম, শিংকুচি 100 গ্রাম, এই কিন্তু হাড় গুঁড়ো শিংকুচি 100 গ্রাম করে, আর এর সঙ্গে মিশানো আছে এক্সট্রাক্টেড সিউইড 1 থেকে 150 গ্রাম করে, আপনারা বেশি দিলেও ক্ষতি নেই। আর তার সঙ্গে আমরা দিয়েছি নিম খোল, দিয়েছি 200 গ্রাম করে, এক একটা পোলে 200 গ্রাম নিম খোল। আর যেহেতু এটা শীতকাল, তো আমার এই শীতকালে ফ্রুটিং নেওয়ার কোনো ব্যাপার নেই, তো সেই কারণে আমরা কিন্তু নাইট্রোজেন টাইপের খাবার একটু বেশি দিতে হয়, তাই আমি কিন্তু ফিশ ফার্টিলাইজার, যেটা গুঁড়ো ফিশ ফার্টিলাইজার পাওয়া যায়, সেই ফিশ ফার্টিলাইজারও কিন্তু ইউজ করেছি এর সঙ্গে 100 গ্রাম করে। এবার একটা কথা, অনেকে কিন্তু কোয়েশ্চেন করছেন যে শীতকালে আমরা ফ্রুটিং নিতে পারবো কি না। তো আমার কাছে অনেকে বলছেন যে আপনি ফ্রুটিং নিচ্ছেন কি না, যেটা লাইট সিস্টেম এবং আর্টিফিশিয়াল বৃষ্টির টাইপের আবহাওয়া তৈরি করতে হয়, করলে কিন্তু ফ্রুটিং হবে। তো অবশ্যই হবে, সব গাছেই হবে। তবে একটা কথা, আমি যতটুকু জানি ততটুকুই বলছি, সেটা হচ্ছে 3 বছর মিনিমাম গাছের বয়স হওয়ার আগে কোনো আর্টিফিশিয়ালভাবে আমরা ফ্রুট নেব না। তো
একটাই কথা যে 3 বছর গাছ যখন বয়স হয়ে যায় তখন গাছের অনেক বেশি ইমিউনিটি, অনেক বেশি স্ট্রেংথ, অনেক বড় গাছ হয়ে যায়। তো সেই সমস্ত গাছে কিন্তু আমরা এক্সট্রা ফ্রুটিং নিতে পারি। তবে আমরা যদি এরকম ছোট গাছে বা এরকম ছোট ছোট গাছে যদি আমরা ফ্রুটিং নিই তাহলে সামনে ফ্রুটিং সিজনের জন্য এই গাছগুলো কিন্তু অনেকটাই বেশি স্ট্রেস ফিল করবে বা এই গাছগুলো কিন্তু সেই রকমভাবে ফ্রুটিং সিজনে ভালোভাবে ফ্রুটিং দিতে পারবে না। তাই আমরা কিন্তু ছোট গাছে একদমই ফ্রুটিং নেব না শীতকালে, যেটা আর্টিফিশিয়াল ফ্রুটিং নেওয়া হয় তো লাইট সিস্টেমের মাধ্যমে। তো আমরা একদমই ছোট গাছে নেব না। 3 বছর গাছের বয়স হয়ে গেলে তারা কিন্তু নিতে পারেন, তবে আমার মতে অফ সিজন ফ্রুটিংয়ের থেকে সিজনের ফ্রুটিং কিন্তু নেওয়া সবসময় ভালো। গাছকে রেস্ট দিন, গাছের এই সময় প্রুনিং করুন, যে সমস্ত পুরনো ডাল আছে তার মধ্যে কিছু ডাল প্রুনিং করে ফেলুন, তাতে কিন্তু আপনার গাছ আরও বেশি হেলদি হয়ে যাবে। তো হার্ড ফার্টিলাইজিং নিয়ে আলোচনা করছিলাম, আর এই হার্ড ফার্টিলাইজিংয়ে যে ফার্টিলাইজারগুলো আমি বললাম এই ফার্টিলাইজারগুলো সম্পূর্ণ বড় গাছের জন্য, আর এটা 1.5 থেকে 2 মাস পর পর একবার করে কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। যাদের গাছ একবার করে ফ্রুটিং দিয়ে দিয়েছে সেই সমস্ত গাছের পরিমাণ কিন্তু আমি বলে দিলাম। এবার যেগুলো এবছরে প্ল্যান্টেশন, এবছরে ছোটো ছোটো প্ল্যান্টেশন যে গাছগুলো আছে, তো সেই ছোটো গাছগুলোর জাস্ট আমরা এই যে ফার্টিলাইজারগুলো দিয়েছি এই ফার্টিলাইজারগুলোর পরিমাণের হাফ, অর্থাৎ ভার্মিকম্পোস্ট 2 কেজি, হাড় গুঁড়ো শিংকুচি 50 গ্রাম করে 100 গ্রাম সব দুটো মিলিয়ে, বা আপনার ফিশ ফার্টিলাইজার যেটা গুঁড়ো ফিশ ফার্টিলাইজার 50 গ্রাম, সিউইড এক্সট্রাক্টেড গ্রানালস যেটা দানাসার ওটাও কিন্তু ছোটো গাছে চলবে, এবং ছোটো গাছে আপনাকে দিতে হবে 50 গ্রাম, তাতেই কিন্তু যথেষ্ট। আর এই ফার্টিলাইজারগুলো একই সঙ্গে একই টাইমে দেবেন, অর্থাৎ বড় গাছে যেমন 1.5 থেকে 2 মাস পর পর খাবার কিন্তু চেয়ে নেবে গাছ, বলে দেবে আমার খাবার নেই, তো ছোটো গাছে কিন্তু একই রকম 1.5 থেকে 2 মাস পর পর এই ফার্টিলাইজারগুলো অবশ্যই দিতে হবে। এবার আসি লিকুইড হিসেবে আমরা যে সমস্ত ফার্টিলাইজারগুলো দিই, স্প্রে করি বা গড়াতে জল করে দিই, সেগুলো সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে খোল জল, অর্থাৎ সর্ষে খোল ভিজানো জল। সর্ষে খোল 3 দিন ভিজিয়ে রাখবেন, আর 3 দিন পরে আপনাকে জলের সঙ্গে মিশিয়ে যতটা সর্ষে খোল ভিজাবেন ঠিক 100 গ্রাম সর্ষে খোল আপনার 1 লিটার জল এই অনুপাতে আর ভিজাবেন, এবং সেই 1 লিটার জলকে 10 লিটার করতে হবে। তাহলে কতটা হালকা বুঝতে পাচ্ছেন, মাসে এটা 2 থেকে 3 বার ফ্রুটিং সিজন ছাড়া, অর্থাৎ এই শীতকাল এবং গরমকালের জন্য বললাম, তো এরকমভাবে কিন্তু চালাতে হবে। বাকি বর্ষাকালে বা ফ্রুটিং সিজনে তখন কিন্তু খোল জলের পরিমাণ অনেক বেশি, মাসে 4 বারও দেওয়া হয়, তো এখন কিন্তু 2 থেকে 3 বার দিলেই কিন্তু যথেষ্ট। নেক্সট ইউজ করি আমরা হিউমিক অ্যাসিড এবং এপসম সল্ট, দুটো একসঙ্গে বলার পিছনে কারণ আমরা দুটো একসঙ্গেই ইউজ করি, অর্থাৎ একসঙ্গে জলে মিশিয়ে ইউজ করি। তো হিউমিক অ্যাসিড যদি আপনার কাছে গুঁড়ো হিউমিক অ্যাসিড থাকে তাহলে যে একটা বড়ো যে সমস্ত ম্যাচিওর গাছ ফ্রুটিং দিচ্ছে এরকম গাছ তাদের কিন্তু আপনারা ইউজ করবেন 10 থেকে 15 গ্রাম, আর যদি লিকুইড হয় তাহলে 25 থেকে 30 ml একটা একটা গাছে, অর্থাৎ এটা 1.5 লিটার জলে মিশিয়ে আপনাকে ইউজ করতে হবে। আর তার সঙ্গে মিশাবেন হচ্ছে এপসাম সল্ট, এপসাম সল্ট মিশাবেন বড় গাছের জন্য, হিসাব বলছি বড় গাছের হচ্ছে আপনার 10 থেকে 15 গ্রাম করে মিশাবেন একটা একটা পোলের জন্য। আর যদি এইগুলো এই হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট জাস্ট আমাদের যে ছোটো গাছগুলো এবছরের প্ল্যান্টেশন সেই গাছগুলোই কিন্তু আমরা এই হিউমিক অ্যাসিড এপসাম সল্ট হাফ পরিমাণ, অর্থাৎ ওখানে যতটা দিয়েছিলাম 15 গ্রাম যদি দিই আমরা এখানে 7 গ্রাম দেবো, তো এরকম হাফ পরিমাণ কিন্তু আমাদের ছোটো গাছে ইউজ করতে হবে। আর এই হিউমিক অ্যাসিড এপসাম সল্ট কিন্তু মাসে একবার দিলেই যথেষ্ট, একটা যে কোনো গাছে বড় গাছ বা ছোটো গাছ মাসে একবার করে দেবেন। এত সময় যে সমস্ত ফার্টিলাইজারগুলো বলছিলাম বা যে সমস্ত ওষুধ সারের কথা বললাম সবগুলোই কিন্তু মাটিতে প্রয়োগ করতে হবে, একটাও কিন্তু স্প্রে নয়। এবার যেগুলো নিয়ে বলবো সেগুলো কিন্তু স্প্রে করতে হবে আপনাকে, বিভিন্ন কারণ আছে সেগুলোর। তো সবার প্রথমে আমাদের যেটা স্প্রে করতে হবে, স্প্রের মধ্যে রাখতে হবে শীতকালে আমাদের গাছে সানবার্ন প্রচুর দেখা যায়, কারণ শীতকালে রোদ্দুরের তেজ কিন্তু অনেক বেশি, গাছ কিন্তু ধীরে ধীরে ছোটো ছোটো সানবার্ন কিন্তু দেখা যায় গাছে, ভয় পাওয়ার কিছু নেই। তো এটা কিন্তু খুব সহজেই আপনারা মানে এড়াতে পারেন। গ্রিন মিরাকেল বলে
একটা অর্গানিক ওষুধ আছে, যে ওষুধটা স্ট্রেস অ্যালাভিয়েটার, অর্থাৎ এই সমস্ত রোদ্দুরে যে স্ট্রেসের কারণে সানবার্ন চলে আসে গাছে, তো সেটাও ঠিক করে। সঙ্গে এটা কিন্তু পিজিআর হিসেবেও কাজ করে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ যেটা আমাদের ওই আগে মিরাকুলানে ইউজ করতাম, যেগুলো ওগুলো ছিল হচ্ছে আপনার কেমিক্যাল, তো আমাদের কেমিক্যালের জায়গায় কিন্তু অর্গানিক হিসেবে আমরা গ্রিন মিরাকেল ইউজ করতে পারি। তো গ্রিন মিরাকেল সানবার্ন দেখলে তো আমরা অবশ্যই ইউজ করব, যতক্ষণ না সেই সানবার্ন চলে যাচ্ছে ততক্ষণ আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ দুবার কি তিনবার কিন্তু ইউজ করতে হতে পারে, তার মধ্যে কিন্তু সানবার্ন চলে যাবে। আর সানবার্ন ছাড়াও আমাদের গ্রিন মিরাকেল কিন্তু পিজিআর হিসেবে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে, আমাদের কিন্তু মাসে 2-3 বার অবশ্যই ইউজ করা উচিত প্রত্যেকটা গাছে। আর ইউজ করি দুটো ব্যাকটেরিয়া কী কী, এক ট্রাইকোডার্মা ব্যাকটেরিয়া অবশ্যই ইউজ করবেন মাটিতে, আর সঙ্গে স্প্রেও করতে পারেন, কোনো অসুবিধা নেই জলের সঙ্গে মিশিয়ে। আর সঙ্গে হচ্ছে আপনার ওয়েস্ট ডিকম্পোজার থাকলে ওয়েস্ট ডিকম্পোজার, আমি কিন্তু কার্বন প্লাস বলে একটা ব্যাকটেরিয়া ইউজ করি, সেই কার্বন প্লাস ব্যাকটেরিয়া কিন্তু ড্রামে ওইদিকে দেখতে পাচ্ছেন, ওই সমস্ত ওদিকে ড্রামগুলো রাখা আছে, তো ড্রামে কিন্তু এগুলো তৈরি হয়, ড্রামে তৈরি করে কিন্তু আমরা গাছে প্রয়োগ করি। তো অবশ্যই এগুলো ব্যাকটেরিয়া ইউজ করি এই কারণে যে তাড়াতাড়ি যাতে ডিকম্পোস্ট হয়ে যায়, বা তাড়াতাড়ি আমাদের গাছে যে অন্যান্য যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেগুলোকে তাড়াতাড়ি মেরে ফেলতে পারে। তো এইভাবে কিন্তু আমরা দুই রকম ব্যাকটেরিয়া কিন্তু ইউজ করি। এত সময় আমি আলোচনা করলাম ড্রাগন গাছে শীতকালে কোন কোন খাবার কতদিন পর পর কতটা পরিমাণে দিতে হবে আর কেনই বা দিতে হবে। এরপরেও যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানান, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে SMS করে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমার কাছে কিন্তু এখন 100 কাছাকাছি ড্রাগন ফলের রেয়ার ভ্যারাইটি এবং কমার্শিয়াল ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে, তাই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু প্রাইস লিস্ট লিখে যদি আমাকে সেন্ড করে দেন, তাহলে কিন্তু আমার কাছে যে ড্রাগন ফলের ভ্যারাইটির লিস্ট বা প্রাইস লিস্ট যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেল মানেই কিন্তু ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চ্যানেল, তাই যে সমস্ত দর্শকরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রিপশন করেননি তারা কিন্তু নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন, এটুকু করলে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন আপনি কমপ্লিট করতে পারবেন, সঙ্গে আমার চ্যানেল থেকে কোনো নোটিফিকেশান কখনোই মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।